বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা ও পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম বাড়াতে চলতি বছরের পহেলা জুলাই থেকে চার মাসের সেমিস্টার পদ্ধতির পরিবর্তে ছয় মাস সেমিস্টার পদ্ধতি চালু করতে যাচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে চিঠি পাঠিয়েছে। এ বিষয়ে তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত এবং শ্রীলঙ্কা সহ বিশ্বের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এই সেমিস্টার পদ্ধতি অনুসরণ করে। বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ও একই পদ্ধতি অনুসরণ করে। দেশের বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অতিরিক্ত অর্থ আদায় করার জন্য এই ত্রৈমাসিক পদ্ধতি অনুসরণ করে। এতে শিক্ষার্থীদের বছরে তিনবার ভর্তি ও অন্যান্য ফি দিতে হয়। UGC কর্মকর্তারা বলছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমান পদ্ধতির অধীনে সারা বছর ব্যস্ত থাকার কারণে গবেষণা এবং অন্যান্য পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে সময় দিতে পারেন না। UGC-র পরিচালক মোহাম্মদ ওমর ফারুক সংবাদ মাধ্যমকে বলেন, UGC বিশ্বাস করে যে প্রত্যেক স্নাতককে অবশ্যই সৃজনশীল, অত্যন্ত দক্ষ, নমনীয় এবং উদ্ভাবনী হতে হবে। এছাড়াও তাদের সমালোচনামূলকভাবে চিন্তা করতে হবে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে উদ্যোক্তা মনোভাব থাকতে হবে। এই ধরনের স্নাতক তৈরির জন্যে OBE সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর জন্য একটি সেমিস্টার সিস্টেম প্রবর্তন করা প্রয়োজন বলেও জানান তিনি। ত্রৈমাসিক পদ্ধতিতে শিক্ষার্থীরা একটি সেমিস্টার শেষ করার জন্য 14 সপ্তাহ সময় পায়। এর মানে তাদের সিলেবাস শেষ করার জন্য কমপক্ষে 42 সপ্তাহের প্রয়োজন। তাই তারা অন্য কিছুর জন্য বছরে মাত্র 10 সপ্তাহ বাকি সময় পান। নতুন সেমিস্টার পদ্ধতিতে শিক্ষার্থী এবং শিক্ষকরা এক বছরে মাত্র 36 সপ্তাহ এবং প্রতি টার্মে 18 সপ্তাহের জন্য ব্যস্ত থাকবেন এবং তারা বাকি 16 সপ্তাহ গবেষণা, সেমিনার, পেপার লেখা, শিথিলকরণ এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের জন্য সময় ব্যয় করতে পারবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি নতুন এই সেমিস্টার পদ্ধতির অধীনে তাদের একাডেমিক কার্যক্রমে পরিবর্তন না নিয়ে আসে, তাহলে UGC নতুন কোর্সের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমতি দেবে না। বর্তমানে দেশের 108টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে 3.5 লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে। অধিকার টিভি ডেস্ক, ঢাকা।